বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক, কূটনৈতিক এবং বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। নিয়ন্ত্রণের কারণেই দেশের গণমাধ্যম স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারছে না বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দুর্ভাগ্যক্রমে এই বর্তমান শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করার পর থেকে সংবাদপত্র যে স্বাধীনতা, গণমাধ্যমের যে স্বাধীনতা, তাকে পুরোপুরিভাবেই আপনার বলা যায় যে নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে। আমরা জানি যে এর মধ্যে আমাদের বাংলাদেশে মিডিয়ার সঙ্গে জড়িত আছেন, তার সত্য কথা বলার জন্য কতটা নিকৃত হচ্ছে। বিএনপির চলমান আন্দোলনকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম বলে দাবি করে ক্ষমতাসীনদের নির্বাচনকালীন নির্দলীয় সরকার মেনে নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের জনগণ তাদের ভোট দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, এবং আমরা দেখেছি যে এটা কখনোই সম্ভব না যদি বর্তমান শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকে, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। সেই কারণে আমরা খুব পরিষ্কার করেছি যে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আয়োজনে এক মানববন্ধনে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা বলেন বক্তারা। বাংলাদেশের সংবিধানে লেখা আছে এই দেশের মালিকানা হচ্ছে জনগণের। আজকে মালিকানা চলে গেছে আওয়ামী লীগের হাতে, এবং যেহেতু আওয়ামী লীগ সাধারণ জনগণের ভোটে নির্বাচিত না, যেই কারণে আজকে আমরা বলি সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার। বাংলাদেশের সকল গণতান্ত্রিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে এক দফার আন্দোলনে, আমরা সবাই এক জায়গায় মিলিত হব ইনশাআল্লাহ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।